to share a nice home decor idea ebong seta khubi alpo khoroche eta shudhu decoration purpose ei noy sometimes aquarium amader barir negative energy reduce korte sahajjo kore thake sobtheke jeta mojar byapar seta holo we can enjoy the natural scenes inside our home with very low cost khubi alpo khoroche aquarium bananor dara ami amar ei aquarium thi khubi लो कॉस्ट ए बनिए देखते जथेष सुंदर लगे तईना चलो देखे नहीं क्या बनाना फर्स्ट अफ ऑल एक बोल लगते जार दाम एप्रक्सिमेटली 70-80 रुपीज थेके स्टार्ट है डिपेंड्स अपन द साइज क्वालिटी एंड डिजाइन আমাদের অ্যাকোয়ারিয়াম ফিস লাগবে যার দাম অ্যাপ্রক্স 10 রুপিজ থেকে স্টার্ট হয় ফর ডেকোরেশন পারপাস আমি নিয়েছি মাল্টি কালার অ্যাকোয়ারিয়াম টেবিল আর্টিফিশিয়াল প্লাস্টিক অ্যাকোয়ারিয়াম প্লান্ট আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছগুলির জন্য ফিস ফুড লাগবে সো ফিস বোল purified water aquarium fishes and fish food these four are the main things that we need to make our aquarium amader aquarium er decoration er jonno je colored tables gulo niyechi seguno amra bhalo bhabe wash kore nichhi আমাদের ফিশ বোলটি 1/3 পার্ট পিউরিফাইড ওয়াটার দিয়ে ফিল করে নিচ্ছি আমি আমার এই অ্যাকোয়ারিয়ামটিকে আরও বেশি সুন্দর করে নেওয়ার জন্য যে কালার স্টোনগুলো নিয়েছিলাম সেগুলো আমি অ্যাড করব কালার স্টোন অ্যাড করলে অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায় আমি এখানে যে কালার টেবিলসগুলো নিয়েছি সেগুলি রেড গ্রিন পিঙ্ক ব্লু ইয়েলো অ্যান্ড হোয়াইট এছাড়া আমি ফার্স্টে কালার যে স্টোনগুলো আছে সেগুলো আমি অ্যাকোয়ারিয়াম পটের ধারে ধারে আমরা অ্যাড করে নিচ্ছি আমরা হোয়াইট যে স্টোনগুলো নিয়েছি সেগুলো মিডিল পয়েন্টে আমরা অ্যাড করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো কালার স্টোন ইউজ করতে পারেন আমরা ফার্স্টেই পুরো বোলটি ভর্তি করিনি তার কারণ হচ্ছে পুরোটা ভর্তি করে নিলে স্টোন অ্যাড করতে প্রবলেম হতো এছাড়া আমরা যদি ডিরেক্ট স্টোনগুলো অ্যাড করে নিতাম অনেক সময় আমাদের বোলে স্ক্র্যাচ হয়ে যায় সেজন্য ফার্স্টে আমরা কিছুটা জল অ্যাড করেছিলাম এবং আমরা এখন পুরো আমাদের বোলটি আমাদের যতটা দরকার সেই অনুযায়ী ফিল করে নিচ্ছি আমরা এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড অ্যাড করে নেবার পর 10-20 মিনিট ওয়েট করব
আমরা এখানে ছবিতে বিভিন্ন ধরনের ফিশ ট্রেনারের পিকচার দেখতে পাচ্ছি। আমরা অ্যাকোয়ারিয়াম ওয়াশ করবার সময় বা অ্যাকোয়ারিয়াম ফিশের বোল চেঞ্জ করার সময় কখনোই হাত ইউজ করব না, বিকজ আমাদের স্কিন এবং অ্যাকোয়ারিয়াম ফিশের স্কিন টোটালি ডিফারেন্ট। অনেক সময় আমাদের হাতের স্পর্শের থেকে মাছের ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের অলওয়েজ কেয়ারফুল থাকা উচিত এবং স্ট্রেনার ইউজ করাটাই বেটার অপশান। আমরা এখানে নিজেদের পছন্দ মতো কিছু মলি ফিশ এবং কিছু ব্ল্যাক অ্যাঞ্জেল ফিশ অ্যাড করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ফিশ অ্যাড করবেন। সো ফ্রেন্ডস, মাই অ্যাকোয়ারিয়াম ইজ রেডি নাও। আমার অ্যাকোয়ারিয়ামটি তৈরি হয়ে গেছে। এরপর আমি এয়ার পাম্প অ্যাড করছি। এয়ার পাম্প অ্যাড করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার ফিশগুলো আগের থেকে বেশি এনার্জেটিক লাগছে। আর অ্যাকোয়ারিয়ামে এয়ার পাম্প অ্যাড করার আমার মেন রিজনটা হলো অক্সিজেন ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, সেজন্য আমি এয়ার পাম্প অ্যাড করছি। তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখলে এবং বুঝতে পারছো এটা খুবই ইজি। তো তোমরা চাইলে বাড়িতে অ্যাকোয়ারিয়াম ট্রাই করে দেখতে পারো। আর প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগছে। বাই বাই ফ্রেন্ডস।